উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের অষ্টম স্থান অধিকার করলেন নদিয়া নবদ্বীপ বালিকা বিদ্যালয়ের ছাত্রী পূর্বাশা কুণ্ডু। তার প্রাপ্ত নম্বর 491। কয়েক ঘন্টা আগে রাজ্যে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হয়। সেখানেই দেখা যায় নদিয়াতে দুজন ছাত্রী যুগ্মভাবে অষ্টম স্থান অধিকার করেছে। নবদ্বীপ বালিকা বিদ্যালয়ের ছাত্রী পূর্বাশা কুণ্ডু অষ্টম হয়েছেন। এই খবর পাওয়ার পরই গোটা নবদ্বীপ এলাকা সহ তার পরিবারে চলছে খুশির জোয়ার। এ বিষয়ে পূর্বাশা কুণ্ডু বলেন, তিনি ভবিষ্যতে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করতে চায়, এরপর এমএসসি কমপ্লিট করে বিভিন্ন বিষয়ে রিসার্চ করতে চায়। পাশাপাশি তিনি বলেন, সুযোগ পেলে অধ্যাপনা করবেন তিনি। তবে পড়াশোনার রুটিন নিয়ে তিনি বলেন, তার কোনো নির্দিষ্ট সময়সীমা ছিল না, যখন ইচ্ছে তখনই পড়তে বসতেন তিনি। পাশাপাশি তিনি তার পড়াশোনায় গাইড নিয়ে বলেন, স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাকে প্রচুর সাহায্য করেছে। অন্যদিকে তিনি বলেন, তার বাবা মা সব সময় পাশে থেকেছে। পূর্বাশা কুণ্ডুর বাবা মা দুজনেই সরকারি কর্মচারী। তিনি মাধ্যমিকে 674 পেয়েছিলেন, তবে অনলাইন পরীক্ষার বিষয়ে তিনি বিরোধিতা করেন। তিনি বলেন, আমি কখনই অনলাইন পরীক্ষার পক্ষে নই। এবছর 491 পেয়ে আমি নবদ্বীপ বালিকা বিদ্যালয় থেকে রাজ্য অষ্টম স্থান অধিকার করেছি। মাধ্যমিকে আমার নম্বর ছিল 674। আর আমি ভবিষ্যতে আমার ইচ্ছা আছে এখন কেমিস্ট্রিতে অনার্স নিয়ে পড়ব, তারপর আমার আইআইটি থেকে এমএসসি করার ইচ্ছে, এবং তারপর আমার রিসার্চ করার ইচ্ছে, এবং ভবিষ্যতে সুযোগ পেলে আমি অধ্যাপনা করতে চাই। সারাদিনে কতক্ষণ পড়তে তুমি? সারাদিনে সত্যি কথা বলতে আমার বাধা ধরা কোনো রুটিন ছিল না পড়ার। আমার যখনই ইচ্ছা হতো আমি বই নিয়ে বসতাম, এবার সেটা রাতে দুটোও হতে পারে, আবার কখনো কখনো যদি সারাদিনে ইচ্ছাও না হয় বই নিয়ে বসতাম না হয়তো। এই কৃতিত্বটা কাকে দেবে তুমি? কৃতিত্ব আমার মা বাবা, আমার টিউশনের টিচাররা, আমার স্কুলের টিচার, এবং আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবরাও সত্যি কথা বলতে অনেকটা আমাকে হেল্প করেছে। ওরা আমাকে চাপমুক্ত থাকতে সাহায্য করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।